গাইস, পিএস ব্লকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আজকে একটু ভালো নেই, আজকে একটু মনটা খারাপ, কারণ মা চলে যাচ্ছে আমাদের ছেড়ে, আবার আসবে একটা বছর পুরো পর। অবশ্যই আমরা মায়ের জন্য অপেক্ষা করে থাকবো, কিন্তু তাও এই পাঁচটা মানে পুজোর পাঁচটা দিন মা আসে, তার একটা যে আনন্দ, তার একটা যে মজা, সেটা মানে আলাদা মাত্রায়, সেটা বোঝানো যাবে না যে কি একটা মানে আনন্দ হয়, মজা হয়, হুল্লোড় হয়। সবাই বাড়ির সব এক জায়গায় থাকে, তো আজকের দিনে মা চলে যাচ্ছে, সত্যিই খুবই মন খারাপ করছে। যাই হোক, তোমরা দেখো আর সবাইকে জানাই শুভ বিজয়া। তো প্রতিমা দেখে না, মানে এত সুন্দর, আর এত মাকে মানে কী বলবো, এত সুন্দর লাগছে মায়ের রূপটা যে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তাই জন্য আমি ভাবলাম যে একটু তোমাদেরও দেখাই মাকে। মাকে দেখো একটা লাল পাড় সাদা শাড়ি পরিয়েছে সবাইকে, মায়ের সন্তানদেরকেও সাদা লাল শাড়ি পরিয়েছে, মাদের ধুতি পরিয়েছে।
সময়টা মানে কি বলবো চলে এসছে, মা এখন চলে যাচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় চলে এসছে, এবার মাকে ঘোরানো হবে, এবার মা চলে যাচ্ছে কৈলাসে, আবার একটা বছর পর মা আসবে আমাদের বাড়িতে, মানে ভেবেই কেমন মনটা হচ্ছে। তো